Hey guys, welcome back to my channel. It's me, Mishti Baki Series. আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। চলে আসলাম একটা ইন্টারেস্টিং রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাতে চলেছি হলো চিংড়ি মাছের মালাই কারি। তো পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব যে কিভাবে আমি বানাচ্ছি চিংড়ি মাছের মালাই কারি। তো গাইস, ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর যারা যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা নাই, কিসের জন্য বসে আছো? চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রেখে দিবে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলো রেসিপিটা স্টার্ট করি। লেটস স্টার্ট। সো প্রথমে নিয়েছিলাম হলো মশলাগুলো, আর এখানে নারিকেল কুড়ানো ছিল ছোট একটা বাটিতে, আর দুধ নিয়ে নিয়েছি অল্প। তো এগুলা দিয়ে বানানো হবে হলো চিংড়ি মাছের মালাই কারি। তো এগুলা সব নিয়েছিলাম, এক এক করে তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো দেখো গাইস, তো দেখতে থাকো। তারপরে প্লেটের মধ্যে মিডিয়াম সাইজের চিংড়ি মাছগুলো নিয়েছিলাম। তারপর সাইজ মতন করে আলু আর পেঁয়াজ কেটে নিয়েছিলাম। তারপরে চিংড়ি মাছের মধ্যে হলুদ দিয়ে দিলাম, পরিমতন করে হলুদ দিয়ে দিলাম, অল্পই হলুদ দিয়েছি। আর দিয়ে দিলাম হলো অল্প করে লবণ। তো দেখতে পাচ্ছ, তারপরে হলুদ আর লবণ আর চিংড়ি মাছ সব একসাথে এটাকে মেখে নিব, মিক্সড করে নেব ভালোভাবে। আর ভালোভাবে মিক্সড করতে হবে, নাহলে হলো চিংড়ি মাছের ভিতরে লবণ ঢুকবে না। তো ভালোভাবে দেখতেই পাচ্ছ আমি হাত হাত দিয়ে পুরো মিক্সড করছি এটা ভালোভাবে করে। তো দেখতেই থাকো গাইস। তো গাইস, আমার মোটামুটি মিক্সড করা হয়ে গেছে চিংড়ি মাছটা, তো দেখতেই পাচ্ছ। তারপরে তেল গরম হওয়ার পরে তেলের মধ্যে দিয়ে দিয়েছি এক এক করে চিংড়ি মাছ যেগুলো ফ্রাই করছিলাম। তারপরে তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম দুটা দারচিনি। তারপর দিলাম হলো পেঁয়াজ, পেঁয়াজগুলোকে এখন ফ্রাই করব। তো দেখতেই পাচ্ছ পেঁয়াজগুলোকে আমি ভেজে নিচ্ছি একটু, নাড়াচাড়া করে ভালোভাবে করে পেঁয়াজগুলোকে একটু ভেজে নিচ্ছি। তারপরে পেঁয়াজগুলো অল্প ফ্রাই হওয়ার পরে দিয়ে দিলাম হলো হলুদ গুঁড়ো। তো হলুদ গুঁড়ো দেওয়ার পরে দিলাম হলো গরম মশলা। তারপর দিব হলো জিরের গুঁড়ো। তো তারপরে দিব হলো কালি মির্চ। তো দিয়ে দিলাম কালি মির্চ। তারপর সব একসাথে মিক্সড করব। তো তারপরে সব কিছু একসাথে মিক্সড করছি। যত ভালোভাবে জিনিসটা মিক্সড হবে ততই টেস্টটা আরও ভালো আসবে। তারপর অল্প করে দিলাম হলো কাশ্মীরি মির্চ কালার আসার জন্য। তারপরে একটু ভালোভাবে মিক্সড করে নিলাম। কাশ্মীরি মির্চটা দিয়েছি কালার আসার জন্য, ঝাল হয় না সেটা, কিন্তু ওটা কালার ভালো আসে। তারপর অল্প করে একটু জল দিয়ে দিলাম, নালে মশলাগুলো নিচে লেগে যেত। তারপর দিয়ে দিলাম হলো চিনি। তো চিনি দেওয়ার পরে অল্প করে দিয়ে দিলাম হলো নুন, দেখতে পারছ। তারপর দিয়ে দিলাম হলো জিঞ্জার গার্লিক পেস্ট। তারপরে দিলাম হলো বাটার। তারপরে ঝোলের মধ্যে দিয়ে দিলাম আলুগুলো যেগুলো কেটে রেখেছিলাম, সব আলু দিয়ে দিলাম। সব কিছু একসাথে মিক্সড করার পরে আলুর সাথে তারপরে দিয়ে দিলাম এক এক করে চিংড়ি মাছগুলো, চিংড়ি মাছ ভাজাগুলো দিয়ে দিলাম।
চিংড়ি মাছ, আলু, মশলা সব একসাথে মিক্সড করছি ভালোভাবে। আর আলুটা একটু সিদ্ধ হবার জন্য আর মশলাগুলো যাতে নিচে না লেগে যায়, তোমরা মেপে অল্প করে একটু জল দিতে পারো। জল না দিলে মশলাগুলো নিচে লেগে যাবে আর আলুগুলো সিদ্ধ হবে না। তারপরে একটা ছোট বাটির মধ্যে কুড়িয়ে রেখেছিলাম নারিকেল, তো নারিকেল কুড়ানোটা দিয়ে দিয়েছি পুরা, দেখতেই পারছো নারিকেল কুড়ানোটা দিলাম। তো নারিকেল কুড়ানোটা যেটা দিয়েছি সেটা দেওয়ার পরে মিক্সড করছি চিংড়ি মাছের সাথে, তো ওটা ভালোভাবে মিক্সড করতে লাগবে চিংড়ি মাছের সাথে। তো দেখতেই পারছো যে চিংড়ি মাছের সাথে ওটাকে মিক্সড করছি, যত পারছি ততই ভালোভাবে মিক্সড করছি। কেন কি ভালোভাবে যতই মিক্সড করবে জিনিসগুলো ততই টেস্ট ভালো আসবে, তো তার জন্য ভালো করে মিক্সড করছি টেস্ট ভালো আসার জন্য। তো ভালো করে মিক্সড করার পরে তারপরে দিয়ে দিলাম হলো দুধ, দেখতে পাচ্ছো দুধ দিয়ে দিলাম, আধা বাটি দুধ দিয়েছি, পুরো এক বাটি দুধ দিইনি, আধা বাটি দুধ দিয়েছি। তো দেখতেই পাচ্ছো চিংড়ি মাছটা মোটামুটি হয়ে গেছে, তো আর অল্প বাকি ছিল। সো গাইস, চিংড়ি মাছের মালাইকারি রেডি, চিংড়ি মাছের মালাইকারি হয়ে গেছে। তো গাইস, তোমাদেরকে দেখালাম আজকের রেসিপি চিংড়ি মাছের মালাইকারি, যেটা আমি বানিয়েছি ফার্স্ট টাইম। তো গাইস, আজকের ভিডিওটা ভালো লেগে থাকে, আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে, তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রেখে দিবে, নালে নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা পাবে না। আর ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামে, অবশ্যই আমাকে ফলো করে নিবে। সো গাইস, দেখা হচ্ছে নেক্সট একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে, ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।